আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। বাকমুতে গতি হারাচ্ছে রাশিয়া, পাল্টা আক্রমণের প্রস্তুতি ইউক্রেনের। এদিকে শিখদের স্বাধীনতার দাবিতে ভারতে বিচ্ছিন্নতাবাদীদের সন্ধান। ইউরোপীয় ইউনিয়নকে জেলেন্সকি বললেন দীর্ঘ যুদ্ধ না চাইলে যুদ্ধ বিমান দিতে হবে। যুদ্ধ বিপর্যস্ত বিশ্ব চীনের ইউক্রেন শান্তি প্রস্তাব মেনে নিতে পারে বলে ভয় যুক্তরাষ্ট্রের। এদিকে ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত 13। সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নীতিমালা ভঙ্গ, সংঘাতের দায়ে আটক অন্তত 80। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাকমুতে গতি হারাচ্ছে রাশিয়া, পাল্টা আক্রমণের প্রস্তুতি ইউক্রেনের। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাকমুত প্রায় 4 মাস ধরে রুশ বাহিনীর আক্রমণে প্রতিহত করে আসছেন ইউক্রেনের সেনারা, কিন্তু এখনও শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা। শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন ইউক্রেনের সেনারা, খবর রয়টার্সের। বৃহস্পতিবার ইউক্রেনের শীর্ষস্থানীয় স্থলবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সাইরোস্কি এই কথা জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া বার্তায় সাইরোস্কি বলেন, বাকমুতে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াই রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপ এখন বাকমুতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধীরে ধীরে তাদেরও আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগিরই আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খার্কিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তাই করেছি। গত বছরের নভেম্বর মাসের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাকমুত ঘিরে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। গত আগস্ট মাসের পর থেকে শহরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়ে ইউক্রেনের সেনাদের হটাতে ব্যর্থ হয়েছে। এবছরে কোনো এক সময় পাল্টা আক্রমণের কথা বলে আসছেন ইউক্রেনের সেনারা। এ অবস্থায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরো ভারী অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তিনি বলেন, প্রতিটি আলোচনা আমাদের প্রত্যেকটি যৌথ প্রচেষ্টা শান্তির খুব কাছে নিয়ে যাচ্ছে। শত্রুদের বিতাড়িত করতে পারলে তা হবে পুরো ইউরোপের বিজয়। আমাদের বন্ধুরা যদি সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে শত্রুরা সংঘবদ্ধ হওয়ার সময় পাবে। সবাই সহযোগিতা করলে রাশিয়ার আগ্রাসনে বছরই প্রতিহত করতে সক্ষম হব আমরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে হাঙ্গেরি। গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গ্রেফতার পরোয়ানা জারি করে। ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশটি আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও তারা এই পরোয়ানা মানতে আইনগত বাধ্য নয় বলে জানিয়েছেন দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা। আর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, কোথাও সফরে গেলে পুতিনকে গ্রেফতার করার অর্থ হল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাশিয়ার বিরুদ্ধে হুমকি ধমকির অভিযোগ এনে গভীর উদ্বেগ জানিয়েছে আইসিসি। শিখদের স্বাধীনতার দাবিতে ভারতে বিচ্ছিন্নতাবাদীদের সন্ধান। এক মাস আগ পর্যন্ত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং ভারতের অভ্যন্তরে তেমন পরিচিত ছিলেন না। অমৃতপাল সিং একটি স্বাধীন শিখ মাতৃভূমির আহ্বান জানানোর পর ভারতের উত্তরাঞ্চলে পাঞ্জাব রাজ্যে তার সন্ধানে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। 4 দশক আগে ওই অঞ্চলে রক্তক্ষয়ী যে বিদ্রোহ হয়েছিল সেই ধরনের সহিংসতার আশঙ্কা ছড়িয়ে পড়েছে। গত মাসে পাঞ্জাবের একটি থানায় সংঘর্ষিত শিখ ধর্ম প্রচারক 30 বছর বয়সী সিং এবং আরও অনেকে তলোয়ার উঁচু ও বন্দুক নিয়ে এক জেলবন্দির সহযোগীর মুক্তির দাবিতে হামলা চালালে জাতীয় পর্যায়ে তার গুরুত্ব বেড়ে যায়। পুলিশ পরে জানিয়েছিল যে তারা উচ্ছৃঙ্খল জনতাকে লাঠি পেটা করতে পারেনি, কারণ তারা শিখদের পবিত্র গ্রন্থটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। সিং এর সশস্ত্র অনুগামীদের পুলিশকে তাড়া করার ছবিগুলো উদ্বেগ ছড়িয়ে তোলে যে কৃষি প্রধান ওই রাজ্যে অমৃতপাল সিং এর সমর্থন বাড়তে পারে। পাঞ্জাবের জনসংখ্যার প্রায় 60% শিখ। শনিবার থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী শিখ সিংকে খুঁজছে। তার 150 জনের বেশি অনুসারীকে গ্রেফতার করা হয়েছে এবং রাজ্যে ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে। ইউকে জেলেন্সকি বললেন, দীর্ঘযুদ্ধ না চাইলে যুদ্ধ বিমান দিতে হবে। ইউক্রেনের জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্র পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, এমনটি না হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধে বয়ে বেড়ানোর প্রস্তুতি নিতে হবে। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে যুদ্ধ বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রেনের রাজধানী কিয়েভ ফেরার সময় জেলেন্সকি একথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকাগুলোতে 2 দিন অবস্থান করেন জেলেন্সকি।
ফেরার পথে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আবেগঘন বর্ণনা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাগঢাক না রেখে দেওয়া দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, জোট হিসেবে রাশিয়াকে মোকাবেলার সিদ্ধান্ত ইইউকে নিতে হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যেটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে অন্যায্য আগ্রাসন মনে করা পশ্চিমারা ইউক্রেনকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটিতে কামানের 10 লাখ গোলা পাঠাতে ইইউ যে পরিকল্পনা নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তবে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র রাশিয়ার সেনাদের পিছু হটাতে অধিকতর কার্যকর হবে বলে মনে করছেন তিনি। বক্তব্যে দুই সামরিক সরঞ্জাম পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির বক্তব্যে ইউরোপীয় দেশগুলোর প্রতি হতাশা ফুটে ওঠে। তার অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দিতে দৃশ্যত তারা নেই ইইউর। ইউরোপীয় নেতাদের উদ্দেশ্য, জেলেনস্কি বলেন, ইউরোপ বসে থাকলে অপশক্তি হয়তো পুনঃসংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একে মোকাবেলা করা আপনাদের ওপর নির্ভর করছে। যুদ্ধ বিপর্যস্ত বিশ্ব চীনের ইউক্রেন শান্তি প্রস্তাব মেনে নিতে পারে বলে ভয় যুক্তরাষ্ট্রের। চীন যত যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার সুযোগ কমতে দেখবে ততই তারা অন্য রাস্তার দিকে ঝুঁকবে এবং অনেক জায়গাতেই তারা এর মাধ্যমে অন্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাঙন ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে শি জিনপিং এর বৈঠক বাইডেন প্রশাসনকে এক অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বী একসাথে বসে ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব উত্থাপন করেছে, যেটি মার্কিনদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। মার্কিন কর্মকর্তারা চীনের প্রস্তাব সম্পর্কে জনসম্মুখেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই অবস্থায় যুদ্ধবিরতির ফলে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া জায়গা রাশিয়ানদের নিয়ন্ত্রণেই থাকবে, যার ফল লাভ হবে রাশিয়ানদেরই। যদিও বৈঠক আর প্রস্তাব বাইডেন প্রশাসনের ভেতরে আরও অস্থিরতা তৈরি করেছে। রাশিয়ার চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান কিরূপ হবে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে প্রশাসনের মধ্যেই। একজন প্রশাসনিক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, চীনের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কোণঠাসা হওয়ার ভয় পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় তাহলে চীনের হাতে সুযোগ থাকবে যুদ্ধের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে প্রস্তাবে রাজি করানো। তারা এও বলতে পারবেন যে যুক্তরাষ্ট্র শান্তি প্রস্তাবে আগ্রহী নয়। পেন্টাগনের সাবেক কর্মকর্তা ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত 13। ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহর রিও ডি জেনেরায়োর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত 13 জন নিহত হয়েছে। রিও ডি জেনেরিওর উত্তর পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সাল গেইরোতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজো নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাজোয়াজানও ব্যবহার হয়। বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নীতিমালা ভঙ্গ সংঘাতের দায়ে আটক অন্তত 80। বিক্ষোভ সহিংসতার রণক্ষেত্র পরিণত হয়েছে ফ্রান্স। বিক্ষোভ সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার পুলিশের সাথে সংঘাতে জড়ালে ধরপাকড়ের শিকার হন কমপক্ষে 80 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুধু প্যারিসে বিক্ষোভে নেমেছে 1,20,000-এর মতো মানুষ। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করলেও বৃহস্পতিবার সহিংস ওঠে প্যারিসবাসী। ভাঙচুর চালান ফুটপাতের দোকানগুলোয়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড শপ, অগ্নিসংযোগ করে বিভিন্ন স্থানে। রাজধানীতে নীতিমালা ভঙ্গের দায়ে 33 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের কারণ, গতকাল রেল যোগাযোগ সংকট তৈরি হয়, তেল শোধনাগার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফ্রান্সে অবসরের বয়সসীমা 62 থেকে 64 করার আইন পাশে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।